কসরের নামাজ নিয়ে প্রায় বিড়ম্বনায় পড়তে হয়, অনুগ্রহ করে এরপরে বিস্তারিত বলবেন। কসরের নামাজ নিয়ে আসলেই অনেক ভাইরা বেশ বিপাকে পড়ে, অনেক বোনরাও বিপাকে পড়ে, কোথায় কসর পড়ব। বিশেষ করে আজকালকার যুগে মানুষের কয়েকটা করে ঠিকানা, ঢাকায় থাকে চাকরির সুবাদে, গ্রামে তার নিজের বাড়ি, আবার দেখা যায় বাচ্চা কাচ্চার পড়ালেখার কারণে তাদেরকে চট্টগ্রামে রাখছে, এরকম কয়েকটা ঠিকানা হয় কি হয় না। কোথায় পুরো নামাজ পড়বে আর কোথায় কসর করবে, মহিলাদের জন্য একটা বড় ঝামেলার জায়গা যে বাপের বাড়ি তো নিজের বাপের বাড়ি নিজের বাড়ি ছিল এক সময়, এখন সে বাপের বাড়িতে বেড়াতে গেলে সেটা সফরের দূরত্ব হলে সেখানে কসর পড়বে না পুরো নামাজ পড়বে, জামাইয়ের শ্বশুর বাড়িতে গেলে জামাই আদর পায় সেখানে কি কসর করবে না পুরো পড়বে, এরকম অনেকগুলো প্রশ্ন আসে। এই সব প্রশ্নের একটা মৌলিক উত্তর দিয়ে রাখি, সেটা হলো মানুষের দুই ধরনের বাড়ি আছে, কয় ধরনের বাড়ি আছে, দুই ধরনের ঠিকানা হয় মানুষের, একটাকে বলা হয় ওয়াতানে আসলি আর একটাকে বলা হয় ওয়াতানে কামা। ওয়াতানে আসলি মানে হলো মূল ঠিকানা, মূল বাড়ি, ধরেন কুমিল্লার দেবিদ্দারের এই গ্রামে ছোট শালঘরে আপনার বাড়ি, বাপদাদার বিটা এখানে আপনার ঘর বাড়ি আছে, এটা হলো আপনার মূল বাড়ি। আপনি পাসপোর্টে স্থায়ী ঠিকানা এটা লেখেন, আইনআইডিতে আপনি এটা লেখেন, সব জায়গায় এটা লেখেন, এবং এটা আপনার স্থায়ী ঠিকানা, সোজা কথা, ঘুরে ফিরে আপনি এখানেই আসেন আসবেন। আর আপনি ঢাকা শহরে চাকরির সুবাদে আছেন বা ব্যবসার সুবাদে আছেন, আপনি সেখানে একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে আছেন, কিংবা সেখানে ফ্ল্যাট একটা আপনি কিনছেনই বাট ওখানে আপনি থাকেন, কিন্তু আপনার মূল ঠিকানা এখন এখানেই, আপনার এখানে গর্বিটা আছে সব আছে, তাহলে দুই রকমের ঠিকানা হলো, একটা মূল ঠিকানা আর একটা হলো বসবাসের ঠিকানা, যে ওখানে বসবাস করতেছেন। এই দুই জায়গাতে ফুল নামাজ পড়বেন, মূল ঠিকানাতেও ফুল নামাজ পড়বেন, বসবাসের ঠিকানাতেও ফুল নামাজ পড়বেন। একজন সৌদি আরবে থাকেন, কাতারে থাকেন, দুবাইতে থাকেন, পৃথিবীর কোনো দেশে থাকেন, চাকরি সুবাদে গেছেন, সেখানে কাজ করেন, তো সেখানে আপনার একটা থাকার রুম আছে, কক্ষ আছে, আপনি সেখানে আসেন, সেটা আপনার বসবাসের ঠিকানা, ওয়াতানে ইকামা, ওখানে আপনি পুরো নামাজ পড়বেন, কারণ সেখানে আপনি মুসাফির না, আপনি সেখানে বসবাস করতেছেন রীতিমতো। এখন আবার যখন দেশে আসবেন নিজের বাড়িতে গ্রামে ছুটিতে আসছেন, তারপরও আপনি সেখানে পুরো নামাজ পড়বেন আপনার গ্রামে আসলে, কারণ এটা আপনার মূল ঠিকানা, কারণ মানুষের মূল ঠিকানা বসবাসের ঠিকানা, এই দুই জায়গায় কি করতে হয়, পুরো নামাজ পড়তে হয়। বসবাসের ঠিকানাও না মূল ঠিকানাও না, এরকম যদি হয় সেখানে সেখানে কসর আপনি পড়বেন যদি সফরের দূরত্ব হয়। এখন অনেকের আছে দুইটা তিনটা করে ঠিকানা, যেমন বললাম ঢাকায় চাকরি করেন সেজন্য আপনি মেসে থাকেন, ওটা আপনার একটা ঠিকানা, সেখানে দীর্ঘদিন আপনি বসবাসই করতেছেন রীতিমতো, তাহলে সেখানে আপনি বসবাস করেন, যেহেতু আপনার একটা রুম আছে ভাড়া নেওয়া, আপনি সেটা মাসে মাসে ভাড়া দেন থাকেন, তার ওখানে থাকার জায়গা আছে, ওখানে পুরো নামাজ পড়বেন। আবার গ্রামের বাড়িতে আপনার মূল ঠিকানা, সেখানে আপনি পুরো নামাজ পড়বেন। আবার আপনার স্ত্রী সন্তান পরিবার চট্টগ্রামে থাকে, আপনি তাদের কাছে বেড়াতে যান, কিন্তু আপনার ফ্যামিলি সেখানে থাকে, তারা পড়াশোনার জন্য হয়তো থাকে, কথার কথা বা অন্য কোনো কাজে থাকে, তারা ওখানে বসবাস করে রীতিমতো নিয়মিত, তাহলে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন। একটা মানুষের মূল ঠিকানা বা বসবাসের ঠিকানা একাধিক বসবাসের ঠিকানা হতে পারে, সে এখানে কিছুদিন বসবাস করে, ওখানে একদিন বসবাস করে, সব জায়গায় পুরো নামাজ সে পড়বে। কথা কি বুঝাতে পারছি? তাহলে মূল ঠিকানা বসবাসের ঠিকানা, বসবাসের ঠিকানা মানে আপনি কোথাও চাকরি সুবাদে গেছেন, সেখানে ভাড়া নিছেন একটা রুম একটা ফ্ল্যাট, আপনি সেখানে থাকেন সব সময়, এটা বসবাসের ঠিকানা, এখানে পুরো নামাজ হবে। আর মূল ঠিকানা যে সেখানে পুরো নামাজ হবে। মূল ঠিকানা যদি পরিবর্তন হয়, অনেকে গ্রাম থেকে ঢাকা শহর গিয়া জমি কিনে বাড়ি করে ফ্ল্যাট করে ওইটাকে স্থায়ী ঠিকানা হিসাবে কাগজে কলমে পেপারে আপনার পাসপোর্টে এনআইডিতে সব কিছুতে দিয়ে দেন, গ্রামে তার আসলে তেমন কিছু আর নাই, বাপদাদার ভিটা আছে, ভাগযোগ হয়ে গেছে, সে তার অংশ বিক্রি করে নিয়ে গেছে, কিংবা দিয়ে দিছে, তার কোনো এখানে থাকার ব্যবস্থা নাই, এটা কিন্তু তার মূল ঠিকানা আর থাকে না, কারণ মূল ঠিকানা পরিবর্তন হয়ে গেছে, সে এখানে আর সন্তান ছেলে মেয়ে নিয়ে কখনো ব্যাক করবে এরকম কোনো চিন্তা ভাবনাও তার মাথায় আর নাই, তাহলে মূল ঠিকানা এটা আর থাকলো না। বিশেষ করে যখন ভাগযোগ হয়ে যায় তখন শেষ, এখানে সে আসলে এখন মুসাফির থাকবে। আর মহিলারা বিয়ের পর স্বামীর বাড়ি, স্বামীর সাথে বসবাস করছেন, ওইটাই তার মূল ঠিকানা, এখন বাবার বাড়িতে তিনি গেস্ট, বাবার বাড়িতে তিনি কি মেহমান, এই জন্য মহিলারা বাবার বাড়ি যদি সফরের দূরত্বে হয় আর দু চার দিনের জন্য মেহমান হিসেবে বেড়াতে যায়, তিনি সেখানে কসরের নামাজ পড়বেন। যদি এমন হয় কোনো মহিলার বাবার বাড়িতে তার থাকার ঠিকানা আছে, তার থাকার কক্ষ আছে এবং তার রুম আছে, এমনকি অনেকে আছে ঘর জামাই থাকে, বাচ্চাকে জানে সেখানে থাকে, তাহলে তিনি সেখানকার বসত বাড়ি, এটাও তার একটা ঠিকানা, সেই হিসাবে তিনি পুরো নামাজ পড়বেন। বাকি বাংলাদেশের 99% মহিলাদের এরকম না, বরং বাবার বাড়িতে তিনি ভাইদের মেহমান হয়ে মা বাবার কাছে মেহমান হয়ে যান, এ অবস্থায় তিনি সেখানে কসরের নামাজ পড়বেন, পুরো নামাজ পড়বেন না। কথা কি বুঝাতে পারছি? আর অনেক প্রশ্ন থাকতে পারে, আমি মৌলিক শুধু চিত্রটা তুলে ধরার চেষ্টা করলাম।